নভোচারী বা মহাকাশচারী সেই ব্যক্তিকে বলা হয় যিনি মহাশূন্যে ভ্রমণ করেন। আমরা পৃথিবীতে যেভাবে খুশি জীবনযাপন করতে পারি, কিন্তু মহাকাশের নভোচারীদের ঠিক তার উল্টো জীবনযাপন করতে হয়। ভূপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে ভাসমান আন্তর্জাতিক স্পেস স্টেশন ISS 2000 সাল থেকে নভোচারীরা এখানে একটানা কাজ করে চলছেন। মধ্যাকর্ষ শক্তি সেখানে শূন্য, জনমানব শূন্য জায়গা, স্বজনদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয় না, প্রচুর চাপ ও সেই সঙ্গে থাকে নানান ধরনের চ্যালেঞ্জ। নভোচারীরা হচ্ছে এক একজন পাইলট, সায়েন্টিস্ট এবং মিশন স্পেশালিস্ট। তাদের কাজ হচ্ছে স্পেসশিপ উড়িয়ে মহাশূন্যে গিয়ে স্পেস স্টেশনের সঙ্গে স্পেসশিপটির সংযোগ স্থাপন করা, তারপর জিরো গ্র্যাভিটিতে সায়েন্স এক্সপেরিমেন্ট করা। নানান ধরনের উদ্ভিদ ও জীবের উপর তারা গবেষণা চালায়। এতে করে তারা একটি ফলাফলে উত্তীর্ণ হয় যে এরা মহাশূন্যে টিকে থাকার জন্য কী কী উপাদানের প্রয়োজন হতে পারে। যেমন ধরুন স্কুইড, অ্যান্ট, বিজ, কিংবা মানুষ সেখানে কীভাবে এবং কতদিন সার্ভাইভ করতে পারে, তাদের উপর কেমন প্রভাব পড়ে, তাছাড়া নানান পরীক্ষা করা হয় বিহেভিয়ার অফ ম্যাটেরিয়ালস অ্যান্ড সাবস্টেন্সেস জিরো গ্র্যাভিটিতে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা প্রায় তাদের স্পেস স্টেশন থেকে বাইরে গিয়ে হাঁটে, যাকে বলা হয় স্পেস ওয়াক। এটি খুবই বিপজ্জনক। স্পেস স্টেশনের বাইরে কোনো ত্রুটি আছে কিনা কিংবা চেম্বারগুলোতে নতুন কিছু সংযোজন করতে হয় বলে তারা বাইরে গিয়ে পরীক্ষা করে। এছাড়া স্পেস ক্রাফ্টের ড্যামেজ ম্যাটেরিয়াল সংগ্রহ করা এবং তারা স্যাটেলাইট নিয়ন্ত্রণেও সাহায্য করে থাকেন। এই বিশেষ কাজের জন্য তাদেরকে স্পেস স্যুট পরতে হয়। স্পেস স্যুটটি স্টেশনের সঙ্গে লং কেবল দিয়ে বাঁধা থাকে, যাতে করে কোনো নভোচারী দুর্ঘটনার সম্মুখীন না হয়। স্পেস স্যুট ছাড়া মহাশূন্যে বেঁচে থাকা একেবারেই অসম্ভব, কেননা মহাশূন্যে অক্সিজেনের শূন্যতা ও তাপমাত্রা এতটাই নিয়ন্ত্রণের বাইরে, সেখানে স্পেস স্যুট না পড়লে মৃত্যু নিশ্চিত। এটা শুনলে অবাক হবেন যে একটি স্পেস স্যুটের মূল্য $12 মিলিয়ন, আর বাংলাদেশের টাকা হিসেব করলে 90 থেকে 100 কোটি টাকার সমপরিমাণ। আজকের ভিডিওতে আমরা জানব নভোচারীরা কিভাবে স্পেসে জীবনযাপন করেন। ঘুমানো, আপনার আমার বাসার মতো বিশাল বড় আরামদায়ক কোনো বিছানার ব্যবস্থা থাকে না মহাশূন্য নভোচারীদের। তাদের দেহকে তারা স্পেসক্রাফ্টের একটি সাইডে নিজেদের বেঁধে নেন, যাতে করে তারা এদিক ওদিক ভেসে না বেড়ায়। ঘুমানোর ক্ষেত্রে উপর নিচ দাঁড়ানো বা শুয়ে বলতে কিছুই নেই। স্লিপিং কম্পার্টমেন্টের ভেতরে গিয়ে পা উপরে মাথা নিচে করে উল্টো হয়ে ঘুমাতে পারে কিংবা দাঁড়িয়ে ঘুমাতে পারে। সব অনুভূতি একই রকম। এমনকি তারা নিজেদের দুই হাত বুকে জড়িয়ে ঘুমাতে পারেন না, তাদের দুই হাত তাদের সামনে সোজা হয়ে ভাসতে থাকে। ঘুমন্ত নবযাত্রীদের ভেন্টিলেশনের ব্যাপারটা মাথায় রাখতে হয়, তা না হলে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে ফেলে একটি দুর্ঘটনা ঘটতে পারে। খাওয়া দাওয়া, যখন একজন নভোচারী নভোযানে উঠেন, তখন তার পছন্দনীয় সকল খাবার দাবার খাওয়ার শখ পৃথিবীতেই রেখে যেতে হয় কয়েক মাসের জন্য। মজাদার ডিনার তো নয়, তাদের খেতে হয় US, জাপান, রাশিয়াতে প্রস্তুত করা প্যাকেটজাত ডিহাইড্রেটেড খাবার। বাসনপত্র অনেক চ্যালেঞ্জ তৈরি করতে পারে, এমনকি ছুরি বা কাঁটা চামচের খোঁচায় যন্ত্রাংশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, তাই এগুলো পৃথিবীতেই রেখে যেতে হয়। খাবার খেতে কোনো টেবিল লাগে না, শূন্যে ভেসে থাকা প্লেট থেকেই খাবার খাওয়া যায়। তবে প্রত্যেকটি জিনিসের সঙ্গে চুম্বক লাগানো থাকে, যাতে সেগুলো সহজেই স্পেস স্টেশনের লোহার দেয়ালের সঙ্গে আটকে রাখা যায়। তবে খাওয়ার সময় বিশেষভাবে খেয়াল রাখতে হয় যাতে খাবারের কোনো অংশ কোথাও উড়ে না যায়, এতে কোনো একটা যন্ত্রের মধ্যে ঢুকে গিয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। খাবারগুলো সাধারণত পৃথিবী থেকে প্লাস্টিক ব্যাগে প্যাকেটজাত করে পাঠানো হয়, টিন বা ক্যান জাতীয় খাবার পাঠানো হয় না, ওজনে ভারী ও পরিবহন খরচ বেশি হবে বলে। স্পেস স্টেশনের ভেতর খাবারগুলো গরম করার জন্য ওভেন আছে, সেখানে যার যেটা দরকার সেটা তারা গরম করে নেন। সবচেয়ে মজার বিষয় হলো মহাশূন্যে পানি একটি দামি জিনিস, তাই সকলের প্রস্রাব একটি ট্যাঙ্কে জড়ো হয়। সেখানে জীবাণুমুক্ত পরিষ্কার করে প্রস্রাব থেকে শুধু পানি অংশটুকু বের করে নিয়ে সেটা খাবার পানির রিজার্ভ ট্যাঙ্কে গিয়ে জমা হয়, সেগুলো আবার খাওয়া হয় কিংবা অন্যান্য কাজে ব্যবহার করা হয়। এখানে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সহজ নয়। আমাদের সাধারণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার মতো সহজ কোনো উপায় মহাকাশে থাকে না। স্পেস স্টেশনে গোসল করা আরেক বিপত্তি। পৃথিবীর মতো শাওয়ার ছেড়ে আরামে গোসল করার সুবিধা নেই। অত্যন্ত নিপুণভাবে নভোচারীদের ওয়াটার ব্যাগ এবং শ্যাম্পুর প্যাকেট খুলতে হয়, যাতে করে প্যাকেটের উপাদানগুলো বাইরে বেরিয়ে না যায়। মাইক্রোগ্র্যাভিটির কারণে পানি শাওয়ারের মতো বের হবে না। নিজেদের পরিষ্কার করার জন্য নভোচারীরা কাপড় কিংবা স্পঞ্জ ব্যবহার করে, যাতে সাবান ও পানি তাদের শরীরে ছোঁয়াতে পারে। তাছাড়া পানি নিয়ে যাওয়াও অনেক ব্যয়বহুল। দাঁত ব্রাশ করার পর তারা টুথপেস্টের পিক ফেলতে পারেন না। পানি সেভ করার জন্য দাঁত মাজার টুথপেস্টকেও এমনভাবে বানানো হয় যাতে তারা খেয়ে ফেলতে পারে। গোসলের জন্য বিশেষ প্লাস্টিক ব্যাগে পানি থাকে, তোয়ালে ভিজিয়ে সেটি দিয়ে গোসল করতে হয়। সাবান শ্যাম্পুগুলো এমনভাবে তৈরি যে ফেনা তৈরি হয় না, এবং ব্যবহারের পর না ধুয়ে শুধু মুছলেই চলে। টয়লেটের ব্যবহার,
আপনাদের সবার মাথায় একটা প্রশ্ন থাকতে পারে, জিরো গ্র্যাভিটিতে তারা কিভাবে টয়লেট ব্যবহার করে। প্রস্রাব পায়খানার সবচেয়ে আরামের বিষয় হলেও এখানে টয়লেট ব্যবহার করা বেশ ঝামেলার ব্যাপার। প্রথমে কোমরে বসে সিট বেল্ট বাঁধতে হয়, যাতে করে কাজ করার সময় সেগুলো ভেসে উড়ে না যায়। প্রস্রাব করার জন্য একটি লম্বা ফানেলের মতো জিনিস থাকে, সেটি মূত্রনালীর মুখের সামনে ধরতে হয়। ফানেলের সাথে চুষে নেওয়ার জন্য সাকার মেশিন লাগানো থাকে, এরপর প্রস্রাব করা শুরু করলে সেটা সাকারের সাহায্যে টেনে নেয়। দ্বিতীয় কাজটি করার সময় কোমরে একটি সাকার মেশিন থাকে, এর সাথে একটি বিশেষ ব্যাগ থাকে যেখানে পায়খানাগুলো সংগ্রহ হয়। এরপর সেটিকে বিশেষ প্রক্রিয়ায় শুকিয়ে নষ্ট করে ফেলা হয়। এসব কিছু ব্যক্তিগতভাবে নিজেকেই নিয়ন্ত্রণ করতে হয়, যাতে করে মলমূত্র ভেসে না বেড়ায় এদিক সেদিক। পৃথিবীতে তাদের এটার উপরে প্রশিক্ষণ নিতে হয় এবং প্রশিক্ষণে তাদের লক্ষ্য পূরণ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার জন্য টয়লেটে ক্যামেরা ব্যবহার করা হয়। এখানে এক্সারসাইজ করা খুবই জরুরি। মহাকাশ যানে কিংবা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের মধ্যে চলাফেরা যেহেতু নবচারীদের তেমন পরিশ্রম করতে হয় না, তাই পেশি ধীরে ধীরে কার্যক্ষমতা হারাতে পারে ও হাড় ক্ষয় হতে পারে। তাই নবচারীদের প্রতিদিন ব্যায়াম করতে হয় কমপক্ষে 2 ঘন্টা। নাসার তথ্য অনুযায়ী নবচারীদের জন্য 3 ধরনের ব্যায়ামের যন্ত্র ব্যবহার করা হয়। সাইকেল অ্যার্গোমিটার নবচারীর ব্লাড প্রেশার চেক করার জন্য ব্যবহার করা এবং রেজিস্ট্যান্স এক্সারসাইজ ডিভাইস পায়ের ব্যায়াম, হাতের ব্যায়াম, পায়ের গোড়ালি উঁচু করানোর ব্যবহার করতে সহায়তা করে থাকে। ট্রেডমিল মেশিনটি অনেক গুরুত্বপূর্ণ ব্যায়াম করার মেশিন। হাঁটলে যেরকম হাড় ও পেশি মজবুত হয়, এটা ঠিক সেই কাজটাই করে এবং পৃথিবীতে ফিরে আসার জন্য শক্তি যোগাতে সহায়তা করে। মহাশূন্যে নবচারীরা যদি এক্সারসাইজ না করে, তাহলে তারা পৃথিবীতে ফিরে এসে সারা জীবনের জন্য বিকলাঙ্গ হয়ে যাবে। এই জন্য তাদের প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা এক্সারসাইজ করতে হয়। মজার ব্যাপার হচ্ছে, মহাশূন্যে থাকলে মানুষের শরীরের উচ্চতা 2 ইঞ্চি বেড়ে যায় এবং পৃথিবীতে ফেরার কিছুদিন পর তা আগের উচ্চতায় ফিরে আসে। বিষণ্ণতার সঙ্গে লড়াই। পৃথিবীর কক্ষপথে ভ্রমণ অত্যন্ত একটি রোমাঞ্চকর ব্যাপার, কিন্তু এটা অনেক সময় মানসিক একটি শ্রমে পরিণত হতে পারে এবং নবচারীদের মনকে অবসাদে আচ্ছন্ন করে দিতে পারে। অনেক নবচারী এটা স্বীকার করেছে যে দীর্ঘ সময়কাল ধরে মহাকাশ যান চালনা এবং সে সকল অভিযান চলে মহাকাশ, সেই অভিযানগুলোর মধ্যে মনের মধ্যে একটা ভয় ও সংশয় কাজ করে, কারণ $মিলিয়ন মিলিয়ন খরচ হয় সেসব অভিযানে, আর এর থেকে তার একাকিত্ব, বিষণ্ণতা ও মানসিক চাপে থাকে। নবযাত্রীদের মানসিক অবস্থা, সুস্থতা এবং বিনোদনের জন্য বিজ্ঞানীরা লড়াই করে যাচ্ছেন একটি বিশেষ কম্পিউটার প্রোগ্রাম তৈরি করার লক্ষ্যে। বর্জ্য পরিত্রাণ। যেহেতু মহাকাশযানে একসঙ্গে কয়েকজন নবচারী থাকে, তাই বর্জ্য অপসারণের কার্যকর ব্যবস্থা সবসময় গুরুত্বের বিষয় ছিল নাসার কাছে। 21 শতাব্দীর আগে প্রস্রাব মহাকাশে বের করে দেওয়া হতো, কিন্তু পরে দেখা গেল প্রস্রাবগুলো জমাট বেঁধে নবযানের ক্ষতি করে, সে সঙ্গে সোলার প্যানেলেও ক্ষতি করতে পারে। বর্তমানে প্রস্রাব পরিশোধন করে খাবার পানিতে রূপান্তর করা হয়ে থাকে এবং অন্যান্য বর্জ্যগুলো বস্তাবন্দি করে আবহাওয়ায় এমন এক জায়গায় ছেড়ে দেওয়া হয় সেখানে তা নিজে নিজে জ্বলে যায়। মহাকাশ নবচারীদের শুধু খাওয়া বা ঘুমানোর জন্য পাঠানো হয় না, নবচারীদের 12 ঘন্টা করে প্রতিদিন কাজ করতে হয়। নবযানের রক্ষণাবেক্ষণ, রোবোটিক অপারেশন, গবেষণাসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়।